পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত নদীপুর বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোরে বেআইনি মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে 3 জনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, ধৃতরা হলেন মেমারি বেনাপুরের সাগর মালিক, মেমারি উলারাগড়ের বাগান এলাকার গোলক হেমরম ও অলোক হেমরম। ধৃতদের কাছ থেকে 120 লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত নদীপুর বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোরে বেআইনি মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে 3 জনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, ধৃতরা হলেন মেমারি বেনাপুরের সাগর মালিক, মেমারি উলারাগড়ের বাগান এলাকার গোলক হেমরম ও অলোক হেমরম। ধৃতদের কাছ থেকে 120 লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত নদীপুর বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোরে বেআইনি মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে 3 জনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, ধৃতরা হলেন মেমারি বেনাপুরের সাগর মালিক, মেমারি উলারাগড়ের বাগান এলাকার গোলক হেমরম ও অলোক হেমরম। ধৃতদের কাছ থেকে 120 লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত নদীপুর বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোরে বেআইনি মদ বিক্রি ও মদ মজুত রাখার অভিযোগে 3 জনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, ধৃতরা হলেন মেমারি বেনাপুরের সাগর মালিক, মেমারি উলারাগড়ের বাগান এলাকার গোলক হেমরম ও অলোক হেমরম। ধৃতদের কাছ থেকে 120 লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।